কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্বাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, ঠিক না? কি হবে ছাত্রী সাজে চুমুখে সনদ খানা, যদি হয় ইডেন কলেজ, যদি হয় ইডেন কলেজ পরিমণিদের আড্ডাখানা, ঠিক? কি হবে ছাত্র সাজে চুমুখে সনদ খানা, যদি হয় কলেজগুলো পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, ঠিক না? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্বাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, ঠিক না? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্বাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আসলে গানটা অনেক বড়। তো যাই হোক, মোহাম্মদ নজরুল ইসলাম সল্লাপাড়া, ৫০০ টাকা, এবং জি বলছি মোহাম্মদ জাহিদ সেলিম পিতা রামনাথপুর ২০০ টাকা বাকি, তারপরে মোহাম্মদ